মুসলমান কোরআন না শিখে মারা যেতে পারে না। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন, তোমরা মারা যেও না মুসলমান না হয়ে, তোমরা মারা যেও না কোরআন না শিখে। আপনাদের কারো মৃত্যুবরণ করা উচিত নয় কি না শিখে বলেন তো? কোরআন না শিখে এর চেয়ে বড় আফসোস জীবনে আর থাকবে না, মৃত্যুর পরে থাকবে না, জীবদ্দশায় থাকবে না, যদি মরার সময় দেখেন যে আপনি কোরআন জানেন না। কোরআন এত গুরুত্বপূর্ণ জিনিস, কোরআনই সবকিছু, কোরআনই হচ্ছে মুজিজা। গত 1400 বছরে আর নবী আসেননি কেন? কোরআন আছে এই জন্য নবীর প্রয়োজন নাই। আরো ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত নবী আসবেন না কেন? মুসা আলাইহি সালাতু ওয়াসালাম চলে গেছেন, তার লাঠিও চলে গেছে। ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম আসমানে গেছেন, তিনি মানুষের গায়ে হাত দিলে মৃত জীবিত হয়ে যেত, অন্ধ ব্যক্তির চোখ স্পর্শ করলে চোখ হয়ে যেত, চক্ষুস্মান হয়ে যেত, তিনি নাই, তার মুজিজাও নাই। কি দেখে তিনি মানুষকে ইসলামের দিকে নিয়ে আসবেন? মুসা আলাইহি সালাতু ওয়াসালামের লাঠি নাই যেটা দেখে মানুষ আল্লাহর ক্ষমতা আল্লাহর শক্তি বুঝবে। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, তো কি দেখে মানুষ মুসলমান হবে? কোরআন, এটাই আল্লাহ রাসূলের মুজিজা, চিরস্থায়ী চিরন্তন মুজিজা। একজন জাদুকর কবিরাজকে ইসলাম গ্রহণ করিয়েছিলেন, যেই জাদুকর কবিরাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা করতে এসেছিল। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে সৃষ্টি করার যে ঘটনা আব্দুর রহমান আপনাদেরকে শোনাচ্ছিল এবং কোরআন বুঝার যে কথা আপনাদের সামনে পেশ করছিল, আমি ওই ঘটনার সাথে সম্পৃক্ত কিছু কথা এবং কোরআনের সাথে সম্পৃক্ত কিছু কথা দিয়ে আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। কোরআনকে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের জন্য হেদায়াত স্বরূপ বলেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা বলেননি যে আমি আপনার জন্য হেদায়াত স্বরূপ, আল্লাহ বলেননি যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার জন্য হেদায়াত স্বরূপ, ডক্টর জাকির নায়েক আপনার জন্য হেদায়াত স্বরূপ। তথা একজন জাকির নায়েকের বক্তব্য শুনে, একজন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে যত মানুষ হেদায়াত হয়েছে, কোরআন যদি সঠিকভাবে মানুষ বুঝে পড়ে তার চেয়ে হাজার ও লাখ ও কোটি গুণ মানুষ হেদায়েত হবে। এই ক্ষমতা, এই শক্তি, এই পাওয়ার কোরআনের মধ্যে আছে। কিন্তু কোরআন বুঝার মতো অনুভূতি, কোরআন বুঝার মতো জ্ঞান মানুষের লাগবে, যেটা আমাদের সমাজে নাই। এরকম আধা ঘন্টার একটা বক্তব্য শোনা অনেক সহজ এবং এরকম একটা প্রোগ্রামের আয়োজন করাও সহজ। ঠিক এরকম একটা মানববন্ধন, একটা মিছিল, একটা সমাবেশ, রাজপথে একটা সমাবেশের আয়োজন করা অনেক সহজ, কেননা ওটাতে আবেগের বহিঃপ্রকাশ থাকে আর আবেগের বহিঃপ্রকাশ ঘটাতে বাঙালি খুব পছন্দ করে। কিন্তু এই যতক্ষণ ধরে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, অন্য বক্তারা আলোচনা করতেছে, ততক্ষণ ধরে আপনাদের সবাইকে যদি আলিফ বা তা সা শেখানো হতো তো বেশি উপকার হতো। কিন্তু কেউ আলিফ বা তা সা শেখার জন্য মসজিদে যাবে না, কিন্তু বক্তব্য শোনার জন্য এখানে ঠিকই এসেছে। কেন? আলিফ বা তা সা শেখা কঠিন আর আধা ঘন্টা বক্তব্য শোনা সহজ। কান কি আইয়াশি, কানের আরাম অনেক মজার জিনিস, কিন্তু চোখে পড়ে কিছু শিখা অনেক কঠিন। চোখে পড়ে দুটো হাদিস মুখস্থ করা, দুটো আয়াত মুখস্থ করা, দুটো দোয়া মুখস্থ করা অনেক কঠিন, কিন্তু ওটের মধ্যেই আসল অগ্রগতি নিহিত আছে, ওটের মধ্যেই আসল উন্নতি নিহিত আছে। এরকম আধা ঘন্টা, এক ঘন্টা, চার পাঁচ ঘন্টা বক্তব্য দিয়ে আপনাদের যতটুকু না উপকার হবে, আপনাদের একজনকে যদি কোরআন শিখানো যায়, কোরআন বুঝানো যায়, কোরআন ধরিয়ে দেওয়া যায়, তো তার চেয়েতে হাজার গুণ বেশি উপকার হবে। কিন্তু সমাজের মানুষ দেখবেন এই জিনিসটার গুরুত্ব বোঝে না, শিখার বেলায় কেউ নেই। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে মুসলিম উম্মার জন্য আরবি ভাষা শিক্ষা করা ফরজ। কেন ফরজ? কোরআন বুঝা ফরজ,
আর কোরআন বুঝতে পারবে না আরবি না শিখলে। ও ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, ওকে কোরআন শিখে বুঝে তারপরে ডাক্তার হতে হবে, কোরআন শিখে বুঝে তারপরে ইঞ্জিনিয়ার হতে হবে, কোরআন শিখে বুঝে তারপরে এমপি মন্ত্রী হতে হবে। মুসলমান কোরআন না শিখে মারা যেতে পারে না। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন, তোমরা মারা যেও না মুসলমান না হয়ে, তোমরা মারা যেও না কোরআন না শিখে। আপনাদের কারো মৃত্যুবরণ করা উচিত নয় কি না শিখে বলেন তো? কোরআন না শিখে। এর চেয়ে বড় আফসোস জীবনে আর থাকবে না, মৃত্যুর পরে থাকবে না, জীবদ্দশায় থাকবে না, যদি মরার সময় দেখেন যে আপনি কোরআন জানেন না। কালামুল্লাহ, আল্লাহর বাণী, যেটা আপনি পড়া জানেন না, বুঝা জানেন না। মুসলমানের কোন সন্তানের বেড়ে ওঠা উচিত নয় কোরআন না শিখে, এবং এর জন্য মসজিদ কমিটি সমাজ দায়ী। মুসলমানের কোন সন্তানকে যেন তারা কোরআন না শিখে বড় না করে, এর জন্য দায়িত্বশীলেরা কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবেন। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, মসজিদ কমিটির সভাপতি, তার আশেপাশে থাকা কোনো মুসলমানের সন্তান যে কোরআন না শিখে বড় হয়েছে আর সে তাকে কোরআন শিখানোর চেষ্টা করেনি, জবাবদিহি দিতে হবে। কোরআন এত গুরুত্বপূর্ণ জিনিস, কোরআনই সবকিছু, কোরআনই হচ্ছে মুজিজা। গত 1400 বছরে আর নবী আসেননি কেন? কোরআন আছে, এই জন্য নবীর প্রয়োজন নাই। আরো ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত নবী আসবেন না কেন? মুসা আলাইহি সালাতু ওয়াসালাম চলে গেছেন, তার লাঠিও চলে গেছে। ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম আসমানে গেছেন, তিনি মানুষের গায়ে হাত দিলে মৃত জীবিত হয়ে যেত, অন্ধ ব্যক্তির চোখ স্পর্শ করলে চোখ হয়ে যেত, চক্ষুষ্মান হয়ে যেত, তিনি নাই, তার মুজিজাও নাই। কি দেখিয়ে তিনি মানুষকে ইসলামের দিকে নিয়ে আসবেন? মুসা আলাইহি সালাতু ওয়াসালামের লাঠি নাই যেটা দেখে মানুষ আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি বুঝবে। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, তো কি দেখে মানুষ মুসলমান হবে? কোরআন, এটাই আল্লাহ রাসূলের মুজিজা, চিরস্থায়ী চিরন্তন মুজিজা, যার একটা অক্ষর একটা বর্ণের হেফাজতের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। আমি ভালো না খারাপ এর জন্য সাক্ষীর দরকার আছে, অমুক সত্য বলছে না মিথ্যা বলছে এর জন্য সাক্ষীর দরকার আছে, কিন্তু কোরআন সত্য না মিথ্যার জন্য সাক্ষীর প্রয়োজন নাই। কোরআন, কোরআন নিজেই দলিল, কেন কোরআন নিজে চ্যালেঞ্জ করেছে যে আমার ভিতরে যদি কোনো সন্দেহ মনে হয় তাহলে আমার মতো একটা আয়াত সারা পৃথিবীর সব মানুষ আর সব জিন মিলে তৈরি করে দেখাও। এখন পর্যন্ত কোরআনের এই চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস কেউ দেখায়নি, কেন কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার বাণী, এটাই কোরআনের মুজিজা। আপনি যদি কোরআন না বুঝেন তাহলে আল্লাহ সুবহানাহু তাআলাকে চিনতে পারবেন না, আপনার সাথে আল্লাহর কানেকশন হবে না, আপনার সাথে আল্লাহর যোগাযোগ হবে না, আপনার সাথে আল্লাহর সম্পর্ক তৈরি হবে না, আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত থাকবেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবেন, আল্লাহর দয়া থেকে বঞ্চিত থাকবেন। ওই মানুষের জীবন জীবনই নয় যে মানুষের সকাল শুরু হয় না কোরআন দিয়ে, সে দিন শেষ হয় না কোরআন দিয়ে, দিন শুরু হয় না কোরআন দিয়ে, তার বেঁচে থাকা আর কুকুর শৃগালের বেঁচে থাকা সমান। কেননা কোরআনবিহীন জীবন বরকতবিহীন জীবন, কোরআনবিহীন জীবন বরকতবিহীন জীবন। যে জীবনে কোরআন নাই সেই জীবনে বরকত নাই, যে ঘরে কোরআন নাই সেই ঘরে বরকত নাই, যে ঘরে কোরআন পড়া হয় না ওই ঘর কবরের মতো অন্ধকার, যে বাড়িতে কোরআন পড়া হয় না ওই বাড়ি কবরের মতো অন্ধকার, যে জীবনে কোরআন নাই সেই জীবন অন্ধকার জীবন, বৃথা জীবন, ষোলো আনাই বৃথা জীবন।